দুপুর 12টা পর্যন্ত শেয়ারবাজারের খবর মিডডে আপডেটে আপনাদের স্বাগত। আজ দুপুর পর্যন্ত ডিএসইতে প্রতিটি সূচকের অস্থিতিশীল অবস্থা পরিলক্ষিত হয়েছে। মূল সূচক ডিএসই এক্স 22.92 পয়েন্ট বা 0.36 শতাংশ বেড়ে 6384 পয়েন্ট হয়েছে, আর ডিএস 30 7.24 পয়েন্ট বা 0.31 শতাংশ বেড়ে 2308 পয়েন্ট হয়। ডিএসইতে লেনদেন হওয়া 381টি সিকিউরিটিজের মধ্যে এখন পর্যন্ত দর বেড়েছে 229টির, কমেছে 106টির, আর অপরিবর্তিত রয়েছে 46টি কোম্পানি শেয়ারের দর। 12টা পর্যন্ত বাজারে লেনদেনের পরিমাণ ছিল 377 কোটি টাকা। মোট লেনদেনের মধ্যে প্রধান খাতগুলোর মধ্যে শিল্প খাতের সর্বোচ্চ 24.57 শতাংশ, টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 17.34 শতাংশ এবং তৃতীয় অবস্থানে 12.18 শতাংশ লেনদেন হয়েছে ফার্মাসিউটিক্যালস খাতে। প্রধান খাতগুলোর মধ্যে টেক্সটাইল খাতের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে 1.07 শতাংশ, আর মিউচুয়াল ফান্ড খাতের মূল্য বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ 0.45 শতাংশ। অপরদিকে ট্যানারি খাতের সর্বোচ্চ মূল্য কমেছে 0.5 শতাংশ। এখন পর্যন্ত মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ফরেস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ফাইন ফোর্সের শেয়ার মূল্য সর্বোচ্চ বেড়েছে। অপরদিকে পূর্বী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, রেডউইক জাজনেশ্বর অ্যান্ড কোম্পানি, বাটাসু কোম্পানি, রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। এখন এ পর্যন্তই, সন্ধ্যে আবারও হাজির হয়ে যাব সারাদিনের মূল খবর ডেলি স্টক মার্কেট আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।